জামতলি পুরাবাড়ি মোড় হতে কাওয়ালিয়া মোড় পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার এমপি ডট কম এর মাধ্যমে প্রশ্নটি করেন মোহাম্মদ হারুন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর নুরুল হক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার এমপি ডট কমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা দিচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ। বিভিন্ন এলাকায় আমরা যারা জনপ্রতিনিধি, তখন আমরা কী করছি, আমাদের এলাকার উন্নয়নের জন্য, মানুষের কল্যাণ মঙ্গলের জন্য কীভাবে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি, বাস্তবায়ন করছি, সেগুলো প্রচার করে থাকি। এটা আমার জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং এখানে জনপ্রতিনিধিরা যে মানুষের কাছে জবাবদিহি দায়বদ্ধ এবং তাদেরকে জবাবদিহি করার দরকার রয়েছে, এটাও একটা জবাবদিহিতার জায়গা থেকে এটা অত্যন্ত একটা ভালো। আপনি বলছেন জামতলি পোড়াবাড়ি মোড় হইতে কাউলিয়া মোড় পর্যন্ত রাস্তা পাকা করে, এই রাস্তার যেটুকু পাকা আছে আমি এমপি দিয়ে সেই 2002-03 সালে এটি করেছিলাম। পরবর্তীতে এই রাস্তাটি তেমন কোনো উন্নয়ন হয়নি, আমরা এটি দিয়েছি, ইনশাল্লাহ বাকি যেটুকু আছে হয়ে যাবে। এবং বৃহত্তর মানসিংহ পল্লী অবকাঠ উন্নয়ন প্রকল্প, প্রকল্পটা একটিকে গেছে, একটিকে অনুমোদন পেলেই আমরা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতে পারব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার এমপি ডট কমকে ধন্যবাদ। আমি মনে করি যে আরও আমার সময় আছে খুবই কম, এরপরে সময় নিয়ে আসলে আমি জিনিসগুলো আরও সুন্দরভাবে তুলে ধরতে পারব। এবং বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।